আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করব। যারা ট্রেনার, বিভিন্ন বিষয়ভিত্তিক ট্রেনার যারা, আশা করব যে তারা এই ভিডিওতে বেশি মনোযোগ দেবেন এবং কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি গণিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে যে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করা হয়, সেখানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য আমার হয়েছিল এবং আমি কীভাবে প্রশিক্ষণার্থীদের দলে ভাগ করেছি এবং প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য বা মূল্যায়নের জন্য র্যান্ডমলি পিক করেছি, সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রশিক্ষণের শুরুতে তো রেজিস্ট্রেশন চলে। আমি রেজিস্টার দেখে প্রথমে 30 জন প্রশিক্ষণার্থীর নাম ওয়ার্ডে লিখে ফেলেছি। ওয়ার্ডে লিখে ফেলে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম, কপিতে ক্লিক করে এটা কপি করে নিলাম, তারপরে ওয়ার্ড ফাইলটা মিনিমাইজ করে রাখি। তারপরে চলে যাই যে কোনো ব্রাউজারে, আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। আমি তারপর গুগল সার্চে লিখব স্টপ ওয়াচ। অনেক সাইট আছে, আমি এই সাইটটা ব্যবহার করে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করেছি। এক সাইটের ভিতরে অনেকগুলো অপশন আছে, এই যে অনলাইন স্টপ ওয়াচ .com, আমি এইটা লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এটাতে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখেন যে গ্রুপ জেনারেটরস, এখানে ক্লিক করে আমরা দলে ভাগ করতে পারবো। এবং এই যে র্যান্ডম নেম পিকার্স, এখানে ক্লিক করে আমরা ওই 30 জনের মধ্যে থেকে দৈবভাবে বা লটারির মাধ্যমে নাম নির্বাচন করতে পারবো। তাহলে প্রথমে আমি গ্রুপ জেনারেটরটা দেখাচ্ছি, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অ্যাড চলে এসেছে, আমি কেটে দিলাম এটা। এখানে অনেকগুলো ফিচার আছে গ্রুপ জেনারেটরের জন্য, 1, 2, 3, 4, 5, 6, 6, 12, 13 রকমভাবে আমরা এই গ্রুপ ক্রিয়েট করতে পারবো। আমরা এই বেলুনটাই প্রথমে দেখাচ্ছি, বেলুনের এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে লোড হতে একটু সময় লাগবে, যে লোডিং, হ্যাঁ ইনিশিয়ালাইজ। হ্যাঁ দেখুন কত সুন্দর করে গ্রুপ ক্রিয়েট করা যায় এখানে। আমি তারপরে চাকা আছে, এই সেটিং বাটনে ক্লিক করে এইখানে যে 20 জনের নাম দেওয়া আছে এই নামগুলো আমি ডিলিট করে দেবো। আমি সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। এবার আমি রাইট বাটনে ক্লিক করে ওই যে কপি করে রেখেছিলাম ওয়ার্ড থেকে, এবার আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি 30 জন শিক্ষার্থীর নাম কিন্তু এখানে ইনসার্ট করিয়ে দিলাম। এবার আমি 5টা দলে যদি ভাগ করি তাহলে যেখানে ক্লিক করব 4, 5, 5 সিলেক্ট করে মেক গ্রুপস, দেখুন কত সুন্দর করে গ্রুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। গ্রুপ 1 এই যে রেজিস্ট্রেশন নাম্বার এবং তার নাম আছে। আবার নেক্সটে গেলে আমি গ্রুপ 2 দেখতে পারবো, এই যে গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5। এবং আবার নেক্সটে ক্লিক করলে সবার নাম গ্রুপ ভিত্তিকভাবে এখানে দেখাবে। তাহলে মুহূর্তের মধ্যে আমরা গ্রুপ করতে পারি। আমি এটা ব্যবহার করেছি, আমি গণিত অলিম্পিয়াডের 3টি ব্যাচ চালানোর সুযোগ হয়েছে, আমি 3টিতেই এই অনলাইনভাবে গ্রুপ করেছি। আমরা সাধারণভাবে গ্রুপ করতে গেলে 1 থেকে 5 পর্যন্ত গণনা করি, সেখানে কেউ কেউ তাদের নিজেদের নম্বর ভুলে যেতে পারে কিংবা সে তার পছন্দের কোনো দলে চলে যেতে পারে, ফলে গ্রুপের যে বিড়ম্বনা এখানে আর সেই বিড়ম্বনাটা হবে না। আবার আমরা আধুনিকতার ছোঁয়াটাও নিয়ে আসতে পারলাম অনলাইন ব্যবহার করে। এবার আমি আরও ভিন্নভাবে গ্রুপ জেনারেটর আরেকটি ভিন্ন গেটআপে বা ভিন্ন ফিচারে আমি গ্রুপ জেনারেট করে দেখাচ্ছি। এর জন্য আবার গ্রুপ জেনারেটরে ক্লিক করে দিলাম। এবার আমি দেখাচ্ছি এই ফ্রগ গ্রুপ জেনারেটর, এটাতে ক্লিক করে দিলাম। এটা লোড হতে একটু সময় নেবে, আবার সেম ওয়ে সেম প্রসেস এখানে। হ্যাঁ দেখাচ্ছে কিভাবে গ্রুপ ক্রিয়েট করে। এবার আমি আবার এই সেটিং বাটনে ক্লিক করে কন্ট্রোল এ চেপে সব সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন থেকে ডিলিট করে দিলাম। এবার কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। এবার যদি আমি মনে করি যে 10 জনের দলে আমাদের খেলানোর প্রয়োজন পড়েছিল, তাহলে 3টি দল করি, তাহলে প্রতি দলে 10 জন করে চলে আসবে 30 জনের মধ্য থেকে। আমি বলবো যে 1 নম্বর দলে এই 10 জন, 2 নম্বর দলে আছেন এই 10 জন এবং 3 নম্বর দলে যারা আছেন তারা এই খেলা পরিচালনায় সহযোগিতা করবেন। তাহলে এই 3টি দল এখানে থাকবে, তাহলে খেলার
যে 10 জন 10 জন করে দল নির্বাচন মুহূর্তে 1 মিনিটের মধ্যে দুই দলে ভাগ করা হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি দেখাচ্ছি যে এই র্যান্ডম নেম পিকার্স, এখানে ক্লিক করে দিলাম। র্যান্ডম নেম পিকার্সে ক্লিক করার পরে এই যে র্যান্ডম নেম পিকার্স, এটা আমার খুবই ভালো লাগার একটা পিকার। আমি ক্লিক করে দিলাম, লোড হতে একটু সময় নেয়। তো একটা মজার বিষয় হলো, লোড হওয়ার পরে নেট না থাকলেও এটা করা যায়। এবার আমি এইখানে আবার ক্লিক করে কন্ট্রোলে চেপে সব সিলেক্ট করে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। এবার কন্ট্রোল চেপে ভি চেপে দিলাম, 30 জন চলে আসলো। স্টার্ট নেম পিকার, এবার নাম নির্বাচন করব। এই যে স্পিনে ক্লিক করে দিলাম, এই যে ঘুরছে ঘুরছে, হ্যাঁ কত সুন্দর করে, যে 11 নম্বর ফারহানা আফরোজ। এখানে আরেকটা বিষয় না বললেই নয় যে রিমুভ নেম, এখানে যদি আমি কন্টিনিউ করি তাহলে এই নামটা 30 থেকে, যেখানে 30 জন দেখাচ্ছে, 30 জন থেকে রিমুভ হয়ে যাবে। এর ফলে সুবিধা হলো এই ফারহানা আফরোজ আর দৈবভাবে নির্বাচনে তার নামটা আসবে না। তাহলে কন্টিনিউ করি, দেখুন এই যেখানে 29 জন হয়ে গেল। এবার স্পিন, হ্যাঁ শাহানাজ আক্তার। কিন্তু শাহানাজ আক্তার যদি বুঝে ফেলে আমার নামটা রিমুভ হয়ে গেছে, আজকে সারাদিনে আমার নাম আর আসবে না, সে কিন্তু প্রশিক্ষণে মনোযোগ নাও দিতে পারে। এর জন্য আমি চাইলে নামটা রিমুভ নাও করতে পারি, এই টিক চিহ্নটা উঠিয়ে দিলেই। এখানে একটা ক্লিক করলে টিক চিহ্ন উঠে যাবে, ক্রস চিহ্ন যখন থাকবে তখন আর পার্টিসিপেট এখান থেকে কমবে না। অর্থাৎ 30 জন থাকলে 30 জনই থাকবে, যেমন এখানে 29 জন আছে, এখান থেকে আর কমবে না। কন্টিনিউ দিলাম, এই যে 29 জনই আছে। তাহলে এরকম বেশ কয়েকভাবে নাম নির্বাচন করা যায়। আমি আরেকটা দেখাচ্ছি, এবারে আমি বলতে পারি অঞ্জলি রায় আপনি এই আইডিয়া সম্পর্কে একটু বলেন। এবার এবার আমি নেম পিকার্সের যে আরও এই যে নিচে এখানে দেওয়া আছে নেম পিকার্সের যে অপশনগুলো নিচেও দেওয়া আছে, আমি আবার চাইলে উপরে এই র্যান্ডম নেম পিকার্সে ক্লিক করে আরও বিভিন্ন অপশনগুলো, আমি বিভিন্ন গেট আপের বিভিন্ন ফিচারের অপশনগুলো আমি পেয়ে যাব। আমি যদি এবার এই বর্ষির এটা যদি দেখাই, দারুণ এটা দেখতে ভালো লাগে। হ্যাঁ আবার লোড হতে একটু সময় নিবে, আমি এই ট্যাবগুলো কেটে দেই। আমি প্রশিক্ষণের আগে এই গ্রুপ জেনারেটর এবং এই নেম পিকার্স, এটা আমি দুইটা ট্যাব ওপেন করে রাখি সবসময়, যাতে যখন প্রয়োজন তখনই আমি করতে পারি। আবার সেম ওয়েতে সেটিং বাটনে ক্লিক করে নামগুলো পেস্ট করে দিলাম। এইবার দেখি কিভাবে নামগুলি তুলে, এবার এখানে ক্লিক করলেই নাম তুলবে। এই তো নাম তুলেছে, অনেক দেখতে অনেক ভালো লাগছে। র্যান্ডমলি নাম পিক করলে একটা সুবিধা হলো যে প্রশিক্ষণে সবাই অ্যালার্ট থাকবে, যে আমার নাম উঠে গেলে তো আমাকে কিছু বলতে হবে। আমরা একদিকে আমরা প্রশিক্ষণে সবাইকে অ্যালার্ট বা মনোযোগী করতে পারলাম, অপর দিকে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসতে পারলাম। তাহলে আজকে এ পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর আপনার পরিচিত কোনো মাস্টার ট্রেনার থাকলে তাকে ইনবক্স করে শেয়ার করে দিতে পারেন। পাশাপাশি শ্রেণীকক্ষেও আমরা এই stopwatch.com ব্যবহার করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।